ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতায় বি গ্রুপের লড়াইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে এসে প্রথম জয়ের স্বাদ পেল ইকফা এফসি। শনিবার দিনের প্রথম ম্যাচের লড়াইয়ে মুখোমুখি হয় ইকফা এফসি ও সবুজ সংঘ। ম্যাচে 8-0 গোলের বড় ব্যবধানে সবুজ সংঘকে পরাজিত করে ইকফাই। ম্যাচে ইকফাই এফসির হয়ে হ্যাট্রিক করে অনিমেষ দেববর্মা। দিনের দ্বিতীয় ম্যাচে এ গ্রুপের লড়াইয়ের মুখোমুখি হয় জম্পুই জেলা প্লে সেন্টার ও আনন্দ ভবন ক্লাব। এদিনের ম্যাচে 2-1 গোলে আনন্দ ভবন ক্লাবকে পরাজিত করে গ্রুপের টানা দ্বিতীয় জয় তুলে নিল জম্পুই জলা প্লে সেন্টার।